মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মানিকচকের বড় বাগান এলাকার 6 মাসের শিশুটিকে জ্বর সর্দি শুকনো কাশি নিয়ে ভর্তি করানো হয়েছিল শনিবার রাতে, তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জন্ডিসে আক্রান্ত ছিল ওই শিশু। গতকাল রাতে সংকটজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক শিশু মৃত্যুর খবর। মানিকচকের বড় বাগান এলাকার 6 মাসের শিশুটিকে জ্বর সর্দি শুকনো কাশি নিয়ে ভর্তি করানো হয়েছিল শনিবার রাত্রি, তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানাচ্ছে যে শিশুটি জন্ডিসেও আক্রান্ত ছিল। গতকাল রাতে সংকটজনক অবস্থাতেই তাকে নিয়ে আসা হয়েছিল। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, একের পর এক শিশু মৃত্যুর খবর সামনে আসছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? জেলা স্বাস্থ্য দপ্তর তারা কি পদক্ষেপ করছে? প্রথমে বলে রাখি, জেলা মেডিকেল বুলেটিনে যে উল্লেখ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে শিশু মৃত্যু যে সকলগুলি হচ্ছে, যে সকল শিশুগুলি মারা গেছে, গত 5 দিনে 7 জন শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে বেশিরভাগ শিশু কিন্তু সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল এবং গতকাল রাতে যে শিশুর মৃত্যু হয়েছে তারও কিন্তু শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটজনক ছিল। গত 3 দিন ধরে সে মালদা চিকিৎসাধীন ছিল মানিকচক গ্রামীণ হাসপাতালে, কিন্তু তার স্বাভাবিক উন্নতি হয়নি এবং যে কারণে কালকে সংকটজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জন্ডিসের লক্ষণ ছিল এবং যে কারণে তার মৃত্যু হয়েছে এবং এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে যে ঋতু পরিবর্তন ঘটছে, যে ঋতু পরিবর্তন ঘটছে ঘটার কারণে শিশুদের মধ্যে জ্বর আসাটা স্বাভাবিক এবং সর্দি কাশি থাকাটা স্বাভাবিক, কিন্তু কি কারণে এই জ্বরকে মোকাবেলা করা যাচ্ছে না সেই বিষয়ে তারা বিশেষজ্ঞদের টিম রয়েছে, তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন এবং যথাযথ চেষ্টা করছেন শিশুদের বাঁচানোর জন্য। এবং যে সকল শিশুগুলি অত্যন্ত সংকটজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু বাঁচানো যাচ্ছে না। এবং চিকিৎসকদের দাবি হচ্ছে যে এই সকল শিশুগুলো খুব বেশি হলে 3 ঘন্টা বা 1 ঘন্টা এমন সময় কিন্তু তারা সময় পাচ্ছেন শিশুদের চিকিৎসা করার জন্য এবং যে কারণে তাদের রক্ষা করা যাচ্ছে না। এবং এখনো পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি রয়েছেন এবং শিশু বিভাগে তিনি বিশেষজ্ঞ রয়েছেন সুষমা সাউ, তিনিও জানাচ্ছেন যে এমন উদ্বেগজনক পরিস্থিতি হয়নি যে শিশুদের মৃত্যু রোকা যাচ্ছে না। কারণ এখনো পর্যন্ত সংকটজনক অবস্থায় বেশ কিছু শিশু ভর্তি রয়েছে, তাদের মধ্যে বেশ শিশুদেরকে রিলিজও করে দেওয়া হয়েছে এবং তারা যে তথ্য জানাচ্ছেন যে 135টি শিশু এখনো পর্যন্ত ভর্তি রয়েছে এবং 51 জন শিশুকে এবং চিকিৎসকেরা সর্বতোভাবে চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ রণজয় তোমাকে। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।